সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটক আকর্ষণ কেন্দ্র। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। ভিউয়ার্স, আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত চলে গেছে। মাঝে পড়বে বাগাইহাট, দীঘিনালা এবং মাসালং আর্মি ক্যাম্প। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দীঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক যাওয়া যায়। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা মূলত খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি শহর অথবা দীঘিনালা হতে স্থানীয় গাড়িতে, জিপ গাড়ি, সিএনজি, মোটরসাইকেল করে সাজেক যাওয়াই হচ্ছে বর্তমানে সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম। এক্ষেত্রে পথে পড়বে 10 নং বাগাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। সেখান থেকে ভ্রমণরত সদস্যদেরকে তথ্য দিয়ে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। একে আর্মি স্কোয়াড বলা হয়। আর্মিদের পক্ষ হতে গাড়িবহর দ্বারা পর্যটকদের গাড়িগুলোকে নিরাপত্তার সাথে সাজেক পৌঁছে দেওয়া হয়। দিনের দুইটি নির্দিষ্ট সময় সকাল 10:30 এবং বিকাল 3:30 ব্যতীত আর্মি ক্যাম্পের পক্ষ হতে সাজেক যাওয়ার অনুমতি দেয় না। আপনারা যে জায়গাগুলি ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটি সাজেকের বর্তমান অবস্থা। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটি লংগদি, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ি দীঘিনালা অবস্থিত। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে ভ্রমণরত পর্যটকদের প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ মিতালি চোখে পড়ে। এখানে 3টি হেলিপ্যাডও বিদ্যমান, যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা যায়। আরেকটি ব্যতিক্রমী অবক্ষতা, 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপই দেখা মেলে। আপনারা যে ছোট রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি সাজেক থেকে 70 ফিট উপরে পংলাক হিল টপ, যেটা সাজেকের সর্বোচ্চ বিন্দু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে অবস্থিত। আমরা এই ছোট রাস্তাটি বেয়েই পংলাক হিল টপে যাচ্ছিলাম। পংলাক যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারিদিকে মেঘের আনাগোনা পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। আমরা এই পংলাক হিল টপে আস্তে আস্তে উঠছিলাম। এটা অনেক উঁচুতে ছিল, যে কোনো বয়স্ক মানুষদের জন্য ওঠা অনেকটাই কষ্টসাধ্য। এখানে ওঠার পরে কিছু আদিবাসীদের বসত বাড়ি দেখতে পারবেন এবং তারা ব্যবসাও এখানে করছেন, যেমন আম বিক্রি করছেন। আমের সিজন ছিল, আমরা কিছুটা আম নিয়েছিলাম খাবার জন্য। এই পংলাক হিল টপের আরেকটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে, এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপেরই দেখা মেলে। কখনো খুবই গরম, একটু পরে হঠাৎ বৃষ্টি এবং তার কিছু পরে হয়তো চারিদিকে মেঘে ঢাকা, মনে হয় যেন একটা মেঘের উপত্যকা। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। আপনারা মেঘের নিচে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সবগুলো পাহাড়ই ভারতে অবস্থিত। এই পাহাড়গুলো দেখতে যেমন সুন্দর, এর অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটকের মন কেড়ে নিতে বাধ্য। পংলাক হিল টপ থেকে এখানে দাঁড়ালে মনে হবে যেন মেঘের উপরে ভাসছে, মেঘগুলি পায়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পংলাক হিল টপে আসার জন্য আপনাদেরকে সাজেক ভ্যালিতে আপনারা অনেকগুলো রিসোর্ট পাবেন, যেখানে রাত্রি যাপন করতে পারবেন, তবে তুলনামূলকভাবে একটু ব্যয়বহুল। আপনারা যারা রাত্রি যাপন করতে চান না, তারা অবশ্যই সকালে আসবেন এবং দুপুরের মধ্যে আপনাদের পরিদর্শন শেষ করবেন। 3টা পার হয়ে গেলে এখান থেকে আর যেতে পারবেন না, বাধ্য হয়ে রাত্রি যাপন করতে হবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা সাজেক পরিদর্শনে আসবেন, যারা রাত্রি যাপন করবেন তাদের জন্য তো কথা নেই, আর যারা আগেই চলে যাবেন তারা অবশ্যই সকালে আসবেন এবং দুপুরের মধ্যে চলে যাবেন। সাজেক ভ্যালির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।